हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल तनिष गजानन फार्म हाउस पक्ष के स्वागत जाची आज के नतून भिडियोते। आशा करी सबाई खूब ही भलो आलो आपनादेर प्रिय पोषा प्राणीगुलो। आमरा बाजरिगर पाखिर बाच्चा सम्पर्के किछु कथा बोलबो आज। बाजरिगर पाखिर बाच्चा केन मारा जाए चलुन ताहले जेने नेवा जाक। केन बाजरिगर पाखिर बाच्चागुलो मारा जाए? प्रथमत बाजरिगर पाखिर बाच्चा फोटार पर एक दिन परपर हाड़ीटा परिष्कार कर देवें। जदि हाड़ीटा परिष्कार ना करें तो ओरा पायखाना करे बा मल त्याग करे ओई मलगुलोर मध्य थेके ओदेर ठंडा लेगे बाजरिगर पाखिगुलो मारा जाबे। द्वितीयत आपनारा बाजरिगर पाखिके ठिकमतो पानी खाबार पानीटा प्रोवाइड करबें। खाबार पानी आपनारा प्रतिदिन एकबार अंतत चेंज कर देवें एबं जेन ओरा कुशल करते पारे। ओदेर शरीरे टेम्पारेचारटा बजाय थाके अर्थात बाच्चार मायेर पाखिर। এবং তৃতীয়ত ওদের খাবারটা, যে খাবারটা আপনি প্রোভাইড করবেন অবশ্যই সেই খাবারটা পুষ্টিকর মিক্সড ফ্রুট মিক্সড ফুড হতে হবে। মনে করেন যে চীনার সাথে বিভিন্ন ধরনের বাজারে দোকানে গেলে আপনারা মিক্সড ফুডগুলো কিনতে পারবেন, ওইগুলা কিনে ওদের প্রোভাইড করবেন। এবং বিভিন্ন ধরনের নরম খাবার যেমন ফ্রুট, তুলসী পাতা, কলমি শাক, বিভিন্ন ধরনের সবজি যেগুলো ওরা খায়, গাজর, অ্যাপেল, শসা, এগুলো দিতে পারেন। তাহলে মূলত ওরা নিজেরা খেয়ে বাচ্চাকে খাওয়াবে আর বাচ্চারা একটু নরম খাবার পেলে ভালো হয়। আর আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা যে বাজরিগর পাখিটা বাজার থেকে কিনবেন, যে জোড়াটা কিনবেন, অবশ্যই আপনারা শুনবেন তাদের কাছে যে এই বাচ্চাটার জোড়া কি ভাই বোন কি না। যদি ভাই বোন হয় তাহলে নেবেন না। এবং আপনারাও যদি বাসায় হোম ব্রিড যে বাজরিগর পাখিগুলো জোড়া দিয়ে থাকেন ওগুলো অবশ্যই একই ভাই বোনকে জোড়া দিবেন না। ভাই বোন মানে বুঝতে পারছেন তো, যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে কতগুলো বাজরিগর পাখি হয়েছে, এর দুইটা একসাথে জোড়া দিয়ে আমি কখনোই ডিম বাচ্চা করতে পারবো না। বিকজ তারা ডিম বাচ্চা করবে ঠিকই, কিন্তু সেটা বাঁচবে না, খোড়া বা বেবি হবে। স্ক্রিনে আপনারা একটা বাজরিগর পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা মারা গেছে। আমি এক্সপেরিমেন্ট করেছিলাম যে সত্যি খোড়া বাচ্চা হয় কিনা বা মারা যায় কিনা। আমার সাতটা বাচ্চা ফুটে বের হওয়ার পরে সাতটাই মারা গেছে। সো অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিও পেতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যত্ন নিন আপনার প্রিয় পোষা প্রাণীগুলোর। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।